নির্দিষ্ট করে শুধু বাংলাদেশিরাই মালদ্বীপে ধরপাকড়ের শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এখন শুধু রাস্তাঘাটে নয়, বাসা থেকেও অবৈধদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে। এমনকি যাদের ভিসা ঠিক আছে তারাও হয়রানির শিকার হচ্ছেন। দেশের শীর্ষস্থানীয় এক দৈনিকে লেখা হয়েছে, মালদ্বীপে অন্য দেশে যারা অবৈধভাবে কর্মরত আছেন তাদের ছাড় দেওয়া হলেও খুঁজে খুঁজে বাঙালিদের ধরা হচ্ছে। এক মালদ্বীপ প্রবাসী জানান, অবৈধভাবে ব্যবসায় জড়িত ব্যক্তিদের ধরতে এসে অসহায় কর্মচারীদেরও ধরে নিয়ে যাচ্ছে, অথচ তারা লাখ লাখ টাকা খরচ করে দেশটিতে গিয়েছেন। এই প্রবাসী বলেন, নিজ নিজ কোম্পানিতে কাজ করতে বলা হচ্ছে, অথচ কিছু কোম্পানিতে কাজ করলে ঠিক মতো বেতনও দেয় না। বাংলাদেশ থেকে নতুন কর্মী আনার পরিকল্পনা থেকেই ধরপাকড় চলছে বলেও মনে করেন এই প্রবাসী। নতুন কর্মীদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, কোম্পানির ভিসায় যারা মালদ্বীপে যেতে চান তারা অল্প বেতনে দীর্ঘ সময় কোম্পানিতে থাকতে পারবেন না, ফলে তারাও কোম্পানি থেকে পালিয়ে অবৈধ হয়ে যাবেন। তিনি প্রবাসীদের দালালের খপ্পরে না পড়ার পরামর্শ দেন। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া, এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে